গাড়ির গতি যদি মানে খুবই বেশি হয়ে যায় তখন তো আপনার ইভেন ফোর লেন বা সিক্স লেন করলেও কিন্তু অ্যাক্সিডেন্টটা হবে। হাইওয়ে পুলিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আর কি, তাদের মনিটরিংটা আছে, মাঝে মধ্যে তারা লোক দেখানো অনেক সময় আমরা মনে করি আর কি। বগুড়ার সড়ক মহাসড়কে থামছে না মৃত্যুর মিছিল, দুর্ঘটনায় একের পর এক ঝরছে প্রাণ, স্বজনদের কান্নায় ভারী হাসপাতাল। বগুড়ায় ছয়টি জাতীয় আর তিনটি আঞ্চলিক মিলিয়ে নয়টি মহাসড়কের দৈর্ঘ্য প্রায় 200 কিলোমিটার। ট্রাফিক বিভাগের তথ্য পর্যালোচনা করে দেখা যায় এর মধ্যে 17টি পয়েন্টে বারবার ঘটছে দুর্ঘটনা। গেল এক বছরে 90টি দুর্ঘটনায় 96 জনের মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন শতাধিক, এর মধ্যে মোটরসাইকেল আরোহী আর মহাসড়কে দাপিয়ে বেড়ানো অবৈধ থ্রি হুইলারই বেশি। থ্রি হুইলার, বাইক কিংবা ছোট যে যানবাহনগুলো আছে, সেই যানবাহনগুলো যে ট্রাফিক আইন আছে সেই আইন না মেনে তারা দ্রুতগতিতে এই জায়গাগুলোতে যেতে যায় এবং যার কারণে অ্যাক্সিডেন্টগুলো ঘটে। দেশের যেসব মহাসড়ক ফোর লেনে উন্নীত করে ডিভাইডার স্থাপন করা হয়েছে সেখানেই কমেছে দুর্ঘটনা। বগুড়ার মহাসড়কে চলমান সাসেক প্রকল্পের কাজ শেষ হলে দুর্ঘটনা কমে আসবে বলে মনে করছে সড়ক ও জনপদ বিভাগ। গাড়ির গতি যদি মানে খুবই বেশি হয়ে যায় তখন তো আপনার ইভেন ফোর লেন বা সিক্স লেন করলেও কিন্তু অ্যাক্সিডেন্টটা হবে। তো অ্যাক্সিডেন্টের যদি আমরা একটা ডিভাইডার দিয়ে একটা যদি মহাসড়ক আমাদের নির্মাণ করে থাকি তাহলে দেখা যাবে তখন হেড টু হেড কানেকশন না হয়ে হেড টু টেইল একটা কানেকশন হবে। তবে নিরাপদ সড়ক চাই আন্দোলনের নেতারা বলছেন বেপরোয়া চালকদের নিয়ন্ত্রণ ও আইনের কঠোর প্রয়োগ না করলে সড়কে মৃত্যুর মিছিল থামবে না। আমরা মনে করি যে হাইওয়ে পুলিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আর কি, তাদের মনিটরিংটা আছে, মাঝে মধ্যে তারা যেটা করে যে হয়তো বা লোক দেখানো অনেক সময় আমরা মনে করি আর কি, তারা যদি আইনের প্রয়োগটা সত্যি সত্যি করে সেখানে আমার মনে হয় যে এখানে একটা গুরুত্ব বহন করবে আর কি। মহাসড়কে চালকদের ট্রাফিক আইন মানার পাশাপাশি পথচারীদেরও সচেতন হওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। জুম্মান সাদিক জ্যাভলিন, সময় সংবাদ, বগুড়া।